অবশেষে আজ বাড়ি ফিরলেন নির্যাতিতা দুই মহিলা। নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর হওয়ার পর মঙ্গলবার মালদা জেলা সংশোধনাগার থেকে ছাড়া হলো তাদের। উপস্থিত নির্যাতিতা দুই মহিলার পরিবারবর্গ ও উল্লেখ্য, সোমবার মালদার পাকুয়াহাটে কাণ্ডে মালদা জেলা আদালতে জোর ধাক্কা খায় পুলিশ। অবশেষে নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর করে আদালত। পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য তথা দেশের রাজনীতি। সোমবার মালদা আদালতে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলতে দেখা গেল নির্যাতিতা দুই মহিলার আইনজীবী অমিতাভ মৈত্রকে। প্রশ্ন উঠছিল, যাদেরকে মারধর করা হলো তারা কোনোভাবে চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল না, তা এখনও প্রমাণ হয়নি। এমনকি অভিযোগপত্রে পুলিশের খাতায় ওই দুই মহিলার নামও ছিল না, অথচ তাদেরকে অন্যায়ভাবে জেল খাটতে হলো, এর খেসারত কে দেবে? এই প্রশ্ন তুলে বিচারকের সামনে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হয়েছিলেন আইনজীবী অমিতাভ মৈত্র। ওই মামলায় সোমবার নির্যাতিতা দুই মহিলাকে জামিন দেন মালদা জেলা আদালতের সিজেএম মৃণাল কান্তি মণ্ডল। জামিন পাওয়ার পর আজ অর্থাৎ মঙ্গলবার মালদা জেলা সংশোধনাগার থেকে ছাড়া হয় নির্যাতিতা ওই দুই মহিলাকে। এই মর্মে মালদা জেলা সংশোধনাগারে উপস্থিত ছিলেন ওই দুই নির্যাতিতা মহিলার পরিবারবর্গ। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। আমি বলছি ওটা তো যদি ঘটনা হয়েছে আমরা একটু দেখবই কিভাবে হয়েছে। এখন আমার বেসিক ফোকাস এই ছিল কি যে পারপেট্রেটরস আছে ওনাকে আমরা যত তাড়াতাড়ি অ্যারেস্ট করতে পারি, আর যে ভিডিও আছে ওটাকে আমরা যত সার্কুলেট না করে লোক অ্যারেস্ট আমরা করেছি, কিন্তু এখনও দুইজন আমরা আইডেন্টিফাই করতে পেরেছি ভিডিওতে যে মারধর করছে, কিন্তু আমরা এখন চেষ্টা করছি ওনাকে অ্যারেস্ট করার। অন্যায় করেছে তো? হ্যাঁ অন্যায় করেছে তো, সাজা দিবে, চার পাঁচজনকে ধরেছে। পুলিশের ভূমিকা কিরকম?